হ্যালো বিয়াস, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তো বিয়াস, আপনাদের জন্য দুটো অফার নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে জিপি সিমের অফার, একটা আছে 5 টাকায় 500 MB এবং 11 টাকায় 1 GB। তো বন্ধুরা, আপনারা সবাই পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু সবাই বুঝতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ প্লিজ এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো বন্ধুরা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনাকে কি করতে হবে? প্রথমে আপনাকে একটা মাই জিপি অ্যাপস ডাউনলোড করতে হবে, যেটা হচ্ছে আপনার গ্রামীণ সিমের যে অ্যাপস আছে সেটা হচ্ছে মাই জিপি অ্যাপস। তো এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর গিয়ে সার্চ করলে মাই জিপি অ্যাপসটা পেয়ে যাবেন। আর আপনার যদি পুরানো অ্যাপসটা থাকে তাহলে তো হলোই। তো এই মাই জিপি অ্যাপসটা দেখতে পাচ্ছেন, ওই যে আমার মাই জিপি অ্যাপসটা, এই মাই জিপি অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনাকে যা করতে হবে, তো বন্ধুরা আজকে টিউটোরিয়াল চলুন শুরু করি। বন্ধুরা, আপনারা অ্যাপসটি ডাউনলোড করার পর ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন যে একটু লোডিং নিচ্ছে। তো লোডিং নেওয়ার পরে আসবে, তো জাস্ট অটোমেটিক এখানে চলে আসবে। আপনাকে কী করতে হবে, একটু নিচে যেতে হবে। তো বন্ধুরা, একটু নিচে যাওয়ার পর আপনাকে এখানে দেখতে হবে, তো আর একটু নিচে যেতে হবে আমাদেরকে। তো একটু নিচে যাবেন, এটা হচ্ছে ভিউ অল অফার নামে একটা অপশন আছে, ওখানে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন স্পেশাল অফার, তো জাস্ট ওখানের পর ক্লিক করবেন। উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু নিচে যাবেন। তো বন্ধুরা একটু নিচে যান। তো যাবার পর দেখতে পাচ্ছেন এখানে 1 GB আছে, সরি, উপরে দেখতে পাচ্ছেন 250 MB প্লাস 250 MB। তো এটাই যে দেখুন 250 MB প্লাস 250 MB, এটা হচ্ছে 5 টাকা। তো আপনি এই 250 MB হচ্ছে 3G এবং 250 MB 4G ইউজ করতে পারবেন। আর নিচে যে অফারটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 11 টাকায় 1 GB ইন্টারনেট। তো এটার মেয়াদ হচ্ছে 7 দিন। আর আপনার ওটা যে আমি এখন কিনলাম, তো দেখতে পাচ্ছেন প্রসেসড হয়ে গেছে, আমি কিনেছি এটা বর্তমানে, এটা আমি কিনলাম 1 GB 11 টাকা দিয়ে। তো আমি আমি ব্যালেন্সটাও চেক করে আপনাদেরকে দেখা দিই সামনাসামনি। তো দেখুন আমার 23 টাকা আছে। তো দেখুন আমার বর্তমান 12 টাকা 90 পয়সা ব্যালেন্স আছে, যেহেতু আমার ওখানে 11 টাকা কাটছে, 11 টাকা একটু বেশি কাটছে, ঠিক আছে। উপরে দেখতে পাচ্ছেন 24 MB মতো আছে আমার। তো বন্ধুরা, এখানে একটু ভালোভাবে আপনাদেরকে একটু দেখাই দিই। তো দেখুন, এই যে, তো আরেকটা অফার আছে, এটা হচ্ছে আপনার 250 MB 4 টাকা। তো দেখতে পাচ্ছেন এটাও আপনাদেরকে আমি একটু দেখা দিলাম। আর নিচে আরও অনেক ধরনের অফার আছে, আপনারা এখান থেকে চাইলে অনেক ধরনের আরও অফার আছে, সেগুলো কিনতে পারেন। তো যেহেতু কারণ এটা যেহেতু কম টাকার MB, এটা হচ্ছে 5 টাকায় আর 11 টাকায়, যদি এই সমস্ত অফার আপনাদের না থাকে তাহলে আপনি অন্য সব অফার কিনতে পারবেন এখানে, ঠিক আছে। তো আশা করি সবারই এই অফারটা থাকবে। তো এর মধ্যে আমি একটা প্রবলেম পেয়েছিলাম, তো সেটা আমি আপনাদেরকে এই ভিডিওটি লাস্টের দিকে আমি আপনাদেরকে দেখা দেবো যে কী প্রবলেমের জন্য আপনি এই 11 GBটা পাবেন না, ঠিক আছে। তো সেটাও আমি একটু পরে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি চাইলে আমি আবারও কিনতে পারবো এখানে, তো 11 টাকায় 1 GB আবার কিনতে পারবো। আর ওই যে 250 MB 500 MB, ঠিক আছে, আছে। তো সমস্যাটা হচ্ছে কি, আপনি আপনার সেটিংয়ে চলে যাবেন। তো সমস্যাটা হচ্ছে কি, আপনার যদি নতুন ভার্সনের যে মাই জিপি অ্যাপসটা আছে সেটাই যদি থাকে তাহলে সেটাই অনেক সময় কি সেই সিমে আর কি সেই ইসে দেখায় না, ঠিক আছে। নতুন যে ভার্সন থাকে সেই ভার্সনটাই আপনার আপনার এইটা এই অফারটা দেখায় না। তো আপনি কী করবেন, জাস্ট পুরানো ভার্সনটা ই করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মাই জিপি অ্যাপসে আমি চলে আসছি সেটিংয়ের ভিতর। তো আসার পর যে উপরে আমি যে একটা তীর মতো দেখালাম, ওখানে একটা থ্রি ডটের মতো থাকবে যদি আপনার এটা আপডেট থাকে, ঠিক আছে। বর্তমানে আমরা আপডেট নাই, ঠিক আছে, আমি আপডেটটা ডিলিট করে রিমুভ করে দিচ্ছি। যে উপরে থ্রি ডট মেনুর ওখানে একটা ক্লিক ই দেবে, ওখানে ক্লিক করবেন, নিচে দেখবেন যে আপডেট ই, তো সেটা আপনি ক্যান্সেল করে দেবেন। তো ভিডিওটি বন্ধু যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন।